Welcome to Flawless Mathematics. আজ আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টার 9b এর পার্ট 10 এবং আজকে তোমাদের চ্যাপ্টার 9b আমি শেষ করে দেব। তোমাদের দীর্ঘ 13 অবধি আমার কথা বলা হয়ে গেছে, 13 অবধি আমাদের হয়ে গেছে বোঝানো, 14 থেকে হবে। 14 এর অঙ্কটা দেখো, 14 এর অঙ্কটা দিয়েছে যে dx divided by 1 plus root tan x, লিমিটটা দিয়েছে পাই বাই 6 থেকে পাই বাই 3 equal to পাই বাই 12, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আচ্ছা, 14 এর অঙ্ক তাহলে আমরা আগে লিখে নিই। আছে আমাদের I equal to pi by 6, এই রিলেটেড একদম যদি লাস্ট দিন, তাই আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু নয়তো এই যে মেথডটা যে করে মানে আমরা পরপর করে আসছি, পরপর করে আসছি আগের দিন, মানে আগের অবধি, আগের দিন অবধি বুঝিয়েছি আমি। তো এখানে কি বলেছিলাম, এখানে কোন মেথডটা ইউজ হবে, আগের দিন যে মেথডটা মানে রুলের কথা বলেছেন, সেই রুলটার কথা মনে করে দেখো যে f অফ a প্লাস b মাইনাস x বসাতে হবে। ঠিক, a প্লাস b মাইনাস x, a প্লাস b মানে a হচ্ছে লোয়ার লিমিট অ্যান্ড b হচ্ছে আপার লিমিট। তাহলে এখানে x কোথায় আছে, রুট আন্ডার ট্যান x আছে, তাহলে 1 প্লাস রুট আন্ডার ট্যান x এর জায়গায় কি হবে, a প্লাস b মাইনাস x। ঠিক আছে, বসালাম। আচ্ছা, বসানো আমাদের হয়ে গেল। এখানে কি হচ্ছে দেখো, কত আসছে, এটা পাই বাই 2 আসছে, পাই বাই 2 আসছে, তাহলে পাই বাই 2 মাইনাস x আসছে, তাই তো? তাহলে পাই বাই 6 থেকে পাই বাই 3 dx 1 প্লাস রুট আন্ডার ট্যান পাই বাই 2 মাইনাস x এলো। পাই বাই 2 মাইনাস x সমান কি হচ্ছে, কট x, সেটা আমরা জানি। তাহলে এখানে আসছে পাই বাই 6, পাই বাই 3 এটা ইকুয়াল টু dx divided by 1 plus root under cot x আসছে, তাই তো? আবার root under cot x সমান আমরা কি লিখতে পারি, 1 by root under tan x লিখতে পারি, লিখতে পারি তো? তাহলে tan x আবার উপরে যাচ্ছে আর এদিকে আসছে 1 plus tan x, তাহলে কি আসছে আমাদের, I equal to আসছে দেখো root under tan x dx divided by root under 1 plus root under tan x, আর ইন্টিগ্রেশনটার লিমিটটা আসছে পাই বাই 6 থেকে পাই বাই 3, এটা আমরা কি করলাম, 2 নাম্বার বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি বলেছিলাম যে আমরা অ্যাড করব, অর্থাৎ অ্যাডিং 1 প্লাস 2, 1 প্লাস 2 আমরা অ্যাড করলাম, 1 প্লাস 2 অ্যাড করলে দেখি কি আসে, 2i। এবার দেখো সেম জিনিস কিন্তু এসছে, পাই বাই 6 থেকে পাই বাই 3, 1 প্লাস 2 করলে এখানে কি আছে, রুট আন্ডার ট্যান এক্স আছে, নিচে আছে 1 প্লাস রুট ট্যান এক্স, আর আগেরটাতে 1 এক নাম্বার সমীকরণটা আছে 1 আছে, তাই তো? তার মানে যোগ করলে কি আসছে, লব আর হর সেম চলে আসছে, দুটোতেই লব আর হরে দুটোতে কি আসছে, 1 প্লাস রুট আন্ডার ট্যান এক্স আসছে। তাহলে ক্যান্সেল হয়ে কি আসছে, 1 ইন্টু dx, তাহলে 1 dx এর ফর্মুলাটা কি হয়, x, তার লিমিট হচ্ছে পাই বাই 6 আর পাই বাই 3, তাহলে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, আমাদের আনসার চলে এলো, তাহলে পাই বাই 3 মাইনাস পাই বাই 6, এটা কিন্তু 2i ইকুয়াল টু, এটা বারবার মাথায় রাখবে, যেমন লাস্ট দিনেও আমি বলছি, তাহলে 6 ইন্টু পাই, তাহলে i ইকুয়াল টু কি আসছে, পাই বাই 12, I equal to হলো পাই বাই 12, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল, এটা গেল 14 অঙ্কটা। এরপর তোমাদের যে বাকি অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো আমার বোঝানো অলরেডি হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে বলতে ইন দ্যাট সেন্স এই অঙ্কগুলোই বোঝানো হয়নি, তবে এইগুলো যে যে মেথডের ওপর ইউজ করা হবে সেই মেথড বা এই ধরনের অঙ্ক বলতে পারো আমাদের হয়ে গেছে। তো এরপর আমি তোমাদের কয়েকটা এখানেও আছে, যেমন 17টা একদম হুবহু অঙ্ক উদাহরণে দিয়ে দিয়েছে, ঠিক আছে, 18টাও তাই আছে, তো সেখানে আমি উদাহরণগুলো তোমাদেরকে ডাক দিয়ে দিই, তাহলে উদাহরণগুলো দেখে তোমরা একটা আলাদা আরেকটা একটু মানে নিজেদের কনসেপ্টটা বলতে পারো, বাড়াতে পারবে। আর আমি তো 9টা এটা নিয়ে 10 নাম্বার চলতে, তো এই ভিডিও জুড়ে তো আমি বুঝিয়েই দিয়েছি তোমাদেরকে সবটাই, কভার আপ আমার হয়ে গেছে অলরেডি, তবুও আমি তোমাদের উদাহরণগুলো ডাক দিয়ে দিই। অনেক সময় আবার জানো তো এক্সারসাইজ ছেড়ে দিয়ে আবার উদাহরণ থেকে অঙ্ক শুরু মানে দিয়ে দেয়। আরেকটা জিনিস আমার বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত 3 থেকে শুরু করেছিলাম, মান নির্ণয় 3 থেকে আমি বলেছিলাম 1 আর 2 আমি একদম লাস্টে বলবো, তো সেই দুটোও কিন্তু উদাহরণে আছে, সেই জন্য আমি করাইনি এবং তোমাদেরকে আমি আজকে বলে দিচ্ছি। দেখো উদাহরণ নাম্বার 2, প্রথমে উদাহরণ নাম্বার 2 এরটা এক্সারসাইজে কোনো অঙ্কে নেই, কিন্তু এই উদাহরণ 2 এর যে অঙ্কটা আছে f অফ x লিমিট দিয়েছে 1 টু x log t বেস e ডিভাইডেড বাই 1 প্লাস t dt, যেখানে x গ্রেটার দেন 0 হলে f অফ x প্লাস 1 f অফ 1 বাই x অপেক্ষককে নির্ণয় করো, তারপর দেখাও যে f অফ e প্লাস f অফ 1 বাই e ইকুয়াল টু হাফ, পড়ে দেওয়ার কারণ হচ্ছে উদাহরণ যদি তোমাদের না মেলে তার জন্য। তো এই অঙ্কটা আমি উদাহরণে এই উদাহরণে বলছি টেস্ট পেপারে অনেকবার পেয়েছি, তো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে আমি বলছি এক্সারসাইজ না থাকলেও তোমরা অঙ্কটা করে রাখবে। ঠিক, এটা গেল উদাহরণ 2। উদাহরণ 3 এর অঙ্কটা যেটা বললাম হুবহু দেওয়া আছে আমাদের এক্সারসাইজে, দীর্ঘ 17 অঙ্কই উদাহরণের 3,
সুতরাং করে নিতে পারবে এবং কনসেপ্ট অলরেডি আমার বোঝানো হয়ে গেছে কনসেপ্টটা ঠিক আছে এরপর আর যেটা অঙ্কটা করবে সেটা হচ্ছে তোমার উদাহরণ 5 এর অঙ্কটা উদাহরণ 5 আর 6 এটাই আছে সংক্ষিপ্ত 1 2 যে দুটো বাকি রেখেছিলাম মান নির্ণয় করো 3 থেকে শুরু করেছিলাম তো তো 1 আর 2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে এই টাইপের অঙ্ক উদাহরণ 5 আর উদাহরণ 6 কি দিয়েছে না দেখাও যে sin cube x dx এখানে ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 টু পাই ইকুয়াল টু 2 ইনটু sin cube x dx লিমিটটা হচ্ছে 0 টু পাই / 2 এবং তারপর মান নির্ণয় করতে বলেছে ঠিক আছে 0 টু পাই এই যে যেটা ছিল সেই তার মান নির্ণয় এই অঙ্কটা ঠিক সেরকম ভাবে উদাহরণ 6 এরও দুটো আছে সেই দুটো অঙ্ক তোমরা করবে এবং এই কনসেপ্টটাতেই আছে সংক্ষিপ্ত 1 আর 2 ঠিক এরপর লগের একটা অঙ্ক আমি মনে করে দেখো দীর্ঘ লগের অঙ্ক আমি একটা স্কিপ করেছিলাম আমি বলেছিলাম যে এটা আমাদের আমি তোমাদের বলে দেব তো সেখানে লগের এই অঙ্কটা থেকে ওই অঙ্কটা হয়ে যাবে লগ 1 প্লাস tan থিটা d থিটার উপর ইন্টিগ্রেশন 0 টু পাই / 4 আমি অঙ্ক করানোর মাঝে এই কারণেই বলি না বা বলি পরে করি দেব বলে রেখে দিই বা পরে বলে দেব বলে রেখে দিই কারণ আমার মনে হয় যে যদি অঙ্ক করার মাঝে আমি এখনই বকতে শুরু করে দিই তো তোমাদের নিজেদেরও বিরক্ত লাগবে আর আমারও মনে হবে অঙ্ক করাচ্ছি না তো সেই জন্য লাস্টের দিন আমি ধরে রাখি যেগুলো এক্সারসাইজে আছে উদাহরণেও আছে তো উদাহরণ থেকে তোমরা করে নিতে পারবে তো সেগুলো আমি ওই জন্য কি করি না আগে সব বুঝিয়ে দিই সমস্ত অন্যান্য ভিডিও জুড়ে আগে পার্টের সমস্ত অন্যান্য পার্ট জুড়ে আমি বুঝিয়ে দিই তারপর লাস্টের দিন আমি তোমাদের বলে দিই তো এখানে উদাহরণ 7 এর আমার 5 এর অঙ্কটা ঠিক সেটা করবে ঠিক আছে আরেকটা অঙ্ক করবে যেটা আমাদের দীর্ঘ 18 এর অঙ্কটার সাথে তোমরা মানে ম্যাচ করতে পারো যে 0 টু পাই / 2 লিমিটটা 2 log sin x - log sin 2x dx = পাই / 2 log 1 / 2 এই টাইপ অঙ্কটা করবে এর কনসেপ্টটা থেকেই 18 অঙ্ক আমাদের হয়ে যাবে আর 18 অঙ্কতেই আমাদের শেষ আর এই অঙ্কটা তো আগে দিয়ে আমি বলেই দিয়েছি উদাহরণ 9 টা বলেছিলাম আর এদিকে বক্স x এর উপর উদাহরণ 10 টা বলেছিলাম এই দুটো অঙ্ক আমি আগে দিন বুঝিয়ে দিয়েছি তো অসুবিধা নেই উদাহরণ 18 অবধি আমাদের তাহলে কমপ্লিট তার সাথে 9B আমাদের কমপ্লিট পরের দিন তাহলে আমরা কি করব না চ্যাপ্টার 10 মানে অবকল সমীকরণ আছে সেটা আমরা শুরু করে দেব আর ততক্ষণ অবধি যত চ্যাপ্টার শেষ হচ্ছে তত কিন্তু অঙ্ক বেড়ে যাচ্ছে সুতরাং তোমরা প্র্যাকটিস করতে থাকো আর কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে বলবে আমি নিশ্চয়ই করে দেব আর আরেকটা কথা যে তো আমি একটা FB পেজ রয়েছে ফ্লরেস ম্যাথামেটিক্স নামে তো সেখানে তোমরা আমার সাথে কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো আমি কমেন্টে যারা জিজ্ঞেস করেছো তাদেরকে আমি উত্তরে বলেওছি এবং তার সাথে লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি তো তোমরা আমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে আমি করিয়ে দেবো ওকে টাটা